হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা পৌষ সংক্রান্তি এসে গেছে, পিঠে কিছু বানাবো না সেটা তো হয় না। তো আজকে একটা পিঠের রেসিপি নিয়ে, খুবই সিম্পল একটা পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। তো কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। আজ বানাতে যাচ্ছি ভাপা পিঠে। খুবই একটা সিম্পল অ্যান্ড খুবই জনপ্রিয় রেসিপি বলতে পারো। আজকের পিঠে বানাতে চাই আমার চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো কিন্তু আমি বাড়িতে বানাইনি, বাজার থেকে কেনা চালের গুঁড়ো। আর চাই জল, আর চাই একটু লবণ, নারকোল কোড়া আর খেজুরে গুড়। আর চাই সাথে একটা কেটলি, আর চাই একটা ধুতির টুকরো বা যে কোনো একটা কটন পাতলা একটা পরিষ্কার কাপড়। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর গুঁড়োটা বাজার থেকে কেনা। তোমরা চাইলে বাড়িতেও চালের গুঁড়ো বানিয়ে নিতে পারো। তা প্রথমে নুন দিয়ে চালের গুঁড়োটা ভালো করে একটু মিশিয়ে নিব নুনের সাথে। তারপর জল দিয়ে চালের গুঁড়োটা মাখতে হবে। তবে জল কিন্তু একসাথে দিলে ভালো মাখতে পারবে না, চালের গুঁড়োটা একটু একটু করে জল দিয়ে মেখে নিতে হবে। জলের মাপটা এখানে একটু বলা মুশকিল, কারণ ডিপেন্ড করে চালের গুঁড়োর উপর। তাই একটু একটু করে জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এখানে আমার চালের গুঁড়োটা এখন মাখা হয়ে গেছে। মাখাটা এইভাবে হাতে একসাথে একটা বল বানানো যাবে, কিন্তু চাপ দিলেই ভেঙে পড়বে বা ঝরঝরে না, একটু একটু দানা দানা থাকতে হবে। বেসিক্যালি চালের গুঁড়োটাকে একটু ভেজা হতে হবে। এবার চালের গুঁড়োটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার চেলে নেবার পালা। এখানে আমি একটা চালনি নিয়েছি, চালনিতে এবার এই মেখে নেওয়া চালের গুঁড়োটা আমি ভালো করে চেলে নেব। এই ভাপা পিঠে বানাতে আমার ঝরঝরে চালের গুঁড়ো চাই, তাই চেলে নিতে হবে, আর কোনো যেন দড়া না থাকে এই চালের গুঁড়োতে। এবার এই চেলে নেওয়া চালের গুঁড়োটা আমি ঢেকে রাখবো প্লেট দিয়ে। এদিকে একটা চায়ের কেটলি আমি গ্যাসে একটু জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। এই কেটলির মুখেই আমি এই পিঠেটা বানাবো আজকে। এই ভাপা পিঠেটা এই কেটলির মধ্যে এবার সাজিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে। তোমরা চাইলে একটু ঘি দিয়ে এটাকে গ্রিস করে নিতে পারো। এবার আমি কিছুটা চালের গুঁড়ো এই কেটলির মুখে ছড়িয়ে দেব ভালো করে। তারপর এর উপর দেব কুড়িয়ে রাখা নারকোল আর একটু খেজুর গুড়। নারকোল আর খেজুর গুড় দিয়ে এর উপর আমি আরেক লেয়ার চালের গুঁড়ো ছড়িয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে আলতো হাতে একটু চেপে দেব, খুব একটা চাপবো না, হালকা হাতেই চাপতে হবে। এবার ধুতির টুকরোটা একটু জলে ভিজিয়ে ভালো করে চেপে নিয়ে এই ধুতির টুকরোটা আমি কেটলির মুখে যেখানে পিঠেটা সাজিয়েছি সেটাকে ভালো করে র্যাপ করে টাইট করে বেঁধে দিতে হবে।
এইভাবে পেছন দিকটা এভাবে মুড়িয়ে দিতে হবে যাতে পড়ে না যায়। এবার এটাকে আমি কেটলির মুখে বসিয়ে দেব। এদিকে কেটলির জল গরম হয়ে গেছে, এবার কেটলির মুখে ভাপা পিঠেটা বসিয়ে দেব। 4 মিনিট আমি স্টিমে রাখব। আর কেটলির নজলটাও আমি একটা পেপার মুড়িয়ে বন্ধ করে দেবো যাতে স্টিমটা বেরোতে না পারে। চার মিনিট পর তুলে নেব কেটলির মুখ থেকে পিঠেটা। খুব গরম, একটু কেয়ারফুলি করতে হবে। এবার আমাদের ভাপা পিঠেটা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পিঠেকে একইভাবে বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের নারকোল আর খেজুর গুড় দিয়ে গরম গরম ভাপা পিঠে। কেটলির মুখটা খুবই গরম, তাই কেয়ারফুলি পিঠেটা কিন্তু বের করতে হবে। তাই এই রেসিপি ফলো করে সংক্রান্তিতে তোমরাও গরম গরম ভাপা পিঠে বানিয়ে নিতে পারো। ভাপা পিঠে একদম তৈরি, চায়ের সাথে দারুণ লাগে খেতে। নারকোল আর গুড়ের কম্বিনেশন দারুণ জমে যায়। তো বানিয়ে খেয়ে দেখো পৌষ সংক্রান্তিতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।